মেঘে সব অন্ধকার হয়ে গেছে, আর তার মধ্যে তুমুল শিলাবৃষ্টি। আমি আছি এক গভীর জঙ্গলে, যেখানে একা হাঁটা একদমই নিরাপদ নয়। এই রকমই চটকপুর। ছবির মতো সুন্দর ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, একটু ব্যতিক্রমী এর সৌন্দর্য। চটকপুরের বিখ্যাত হলো কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখানকার ভিউয়ের সাথে টাইগার হিলের তুলনা করা হয়। গ্রামের মধ্যেই ভিউ পয়েন্ট। আমার হোমস্টের খুব কাছে। গ্রামবাসীরা বলেন টাইগার হিল যেতে হলে ভোর চারটে বেরোতে হয়। প্রচণ্ড ভিড়ের মধ্যে প্রায় যুদ্ধ করে কাঞ্চনজঙ্ঘা দেখতে হয়। অনেকে ভিড়ের জন্য ঠিকভাবে দেখতেও পান না। সেই তুলনায় চটকপুরে শুধু ভিউ পয়েন্টটুকু যাওয়ার অপেক্ষা। অনেক হোমস্টে থেকে ঘরে বসেই দেখতে পাওয়া যায়। মেঘের জন্য আমি এই দৃশ্য দেখতে পাইনি, কিন্তু তাতে খুব একটা আফসোস হয়নি। চটকপুরের সৌন্দর্যই এমন, ভিউ পয়েন্টের অপর পারের সৌন্দর্য তো অতুলনীয়। উচ্চতার জন্য প্রচণ্ড হাওয়া। দার্জিলিংয়ের উচ্চতা যেখানে 6,700 ফিট, চটকপুর সেখানে 7,887 ফিট, আর সামনে দেখা যাচ্ছে টাইগার হিল, উচ্চতা 8,500 ফিট। শীতে এখানে মাঝে মধ্যে বরফও পড়ে। ইকো ফ্রেন্ডলি ভিলেজ, সব অর্গ্যানিক শাকসবজি ফল। পাহাড়ি গ্রাম্য জীবন দেখতে গেলে চটকপুর আদর্শ। 100 জনেরও কম জনসংখ্যা। বেশ কিছু মানুষের সাথে পরিচয় হলো যারা হিন্দি ভাষাও ভালোভাবে বলতে পারেন না। মানে আমি বলতে চাইছি, এই জায়গাটা খুব একটা পর্যটন নির্ভর নয়। গ্রামের মানুষ তাদের মতো করেই জীবন কাটান, কিন্তু চটকপুরের জনপ্রিয়তা খুব তাড়াতাড়ি বাড়ছে, আর বদলে যাচ্ছে গ্রাম্য পরিবেশও। এখন সেই ভাঙা গড়ার সময়। হয়তো এই পুরনো রূপ হারিয়ে যাবে, কিন্তু চটকপুরের সৌন্দর্য আকর্ষণ কিছুমাত্র কমবে না। পাইন বনের পাশে ফরেস্ট ডিপার্টমেন্ট আর গ্রামবাসীর সহযোগিতায় ইকো কটেজ বেশ পপুলার টুরিস্টদের কাছে। তবে আমি ছিলাম ভিউ পয়েন্টের মাত্র 100 মিটার দূরত্বে এই হোমস্টেতে। রুমগুলি বেশ ভালো, পরিবারের সকলের ব্যবহার খুব আন্তরিক।
পরিমাণও তো অসাধারণ। চিকেনের পরিমাণও অনেকটা বেশি দেন। চটকপুরের থাকা খাওয়া অন্যান্য জায়গার তুলনায় একটু কস্টলি, মোটামুটি 1250 থেকে 1400 টাকা জনপ্রতি থাকা খাওয়া সহ। গাড়ি রাস্তা থেকে 200 মিটার হেঁটে এই হোমস্টেতে আসতে হয়। বর্ষার জন্য সেন্ট্রাল ফরেস্ট 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে, তাই সেই সময় ট্যুরিস্টদের জন্য চটকপুরও বন্ধ। এখানে ঢুকতে গেলে রাস্তাতেই চেকপোস্টে টাকার বিনিময়ে পারমিট করাতে হয়। সাধারণত হোমস্টে থেকেই সেই ব্যবস্থা করে দেয়। যদি আগে থেকে বুক করে আসেন তাহলে এই ব্যাপারে কথা বলে নেবেন। গ্রাম এবং জঙ্গল ঘুরতে চাইলে গাইড পাওয়া যায়, তবে জঙ্গলের মধ্যে ট্রেক করলে গাইড অবশ্যই নেবেন। নিউ জলপাইগুড়ি থেকে 80 কিলোমিটার, দার্জিলিং থেকে 26 কিলোমিটার, ঘুমের জোরবাংলা থেকে 17 কিলোমিটার, আর সোনাদা থেকে 7 কিলোমিটার দূরে চটকপুর। চটকপুরে 4 রকমভাবে আসা যায়। 1, নিউ জলপাইগুড়ি থেকে বাগোড়া হয়ে, 2, ঘুমের কাছে জোরবাংলা হয়ে, 3, জোরবাংলা থেকে 3 মাইল হয়ে, আর 4, সোনাদা হয়ে। জঙ্গলের সৌন্দর্য নেওয়ার জন্য যাওয়ার সময় আমি গেলাম 3 মাইল হয়ে। অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল। অনেকে এই রাস্তায় ট্রেকও করেন, আর ফেরার সময় নামলাম পায়ে হেঁটে সোনাদা দিয়ে। এখানে আরেক নিদারুণ অভিজ্ঞতা হয়েছিল। হিংস্র জীবজন্তু শাসিত এই রাস্তায় আমরা হারিয়ে গিয়ে প্রায় বাগোড়া পর্যন্ত চলে গিয়েছিলাম। ফরেস্ট অফিসারের সহযোগিতা, অচেনা পাখি আর জঙ্গলের অকৃত্রিম পরিবেশ। চটকপুর থেকে সোনাদার এই ট্রেকিং নিয়ে পৃথক একটা আলাদা ভিডিও তৈরি করেছে, আগ্রহীরা দেখতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে সেই লিঙ্ক দেওয়া আছে। প্রসঙ্গত জানাই, এই রাস্তায় একা কখনোই যাবেন না, আর এই গোটা রাস্তায় কোনো জনবসতিও নেই। তবে মাঝে মধ্যে কিছু পথিকের দেখা মিলছিল, যাদের মধ্যে আমরাই সেই পথিক যারা পথ হারাইয়া ফেলেছিলাম। এই ভিডিও সম্বন্ধে আপনার মতামত বা কোনো জিজ্ঞাসা থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন। এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন।